নির্ধারিত সময়ের সাড়ে চার বছর পেরিয়ে গেলেও জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভার নির্বাচন ও সীমানা জটিলতায় একের পর এক মামলায় অনিশ্চিত হয়ে পড়েছে। মামলা জটিলতা সৃষ্টি করে দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকায় এলাকার উন্নয়ন ও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এমন অভিযোগ পৌরবাসীর। তবে অভিযোগ অস্বীকার করে মেয়র বলেছেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন হচ্ছে না। আর উপজেলা নির্বাচন অফিস বলছে সীমানা জটিলতার মামলায় জটিলতা সৃষ্টি হয়েছে। জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজার প্রতিবেদন জানাচ্ছেন আরমান কাইসার। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভা। পর্যায়ক্রমে এ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়। সবশেষ ২০১১ সালে ১২ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মেয়র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচ বিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বিজয়ী হন। ২০১৬ সালে ৬ মার্চ নির্বাচনের মেয়াদ শেষ হয়। পাশের বালিঘাটা ইউনিয়নে কৃষিভিত্তিক এলাকা গণেশপুর, পাটাবুকার, মহাব্বতপুর, খাসবাগুড়ি ও করোট্রির আংশিক মৌজা নিয়ে পৌরসভার বর্ধিত সীমানা জটিলতায় শুরু হয় মামলা, খারিজ, কয়েকটি রিট। এ পৌরসভা নির্বাচনে ২৪ অক্টোবর ২০২০ পর্যন্ত রয়েছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ক্ষমতা ধরে রেখে মামলা রিট উচ্চ পর্যায়ে প্রভাব বিস্তার ও তদবির করে নির্বাচন না হওয়ার চেষ্টা করছেন পৌর মেয়র। ভোটের মধ্যে যে আসুক সে আসুক, অসুখ কিন্তু ভোটটা হওয়া দরকার। সীমানা প্রাচীর নামে একটা কেস করে এই পাঁচবি পৌরসভাটা ঝুলে ফেলা দীর্ঘ ১০ বছর থেকে ঝুলে আছে। ক্যাডার বাহিনীরা মানে সব জায়গায় হুমকি টুমকি দেয়। পৌর মেয়র বলছেন নির্বাচন স্থিতিশীল আদেশ দিয়েছে উচ্চ আদালত। এলাকার কিছু লোকজন সংক্ষুব্ধ হয়, পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আবেদন করে এবং পরবর্তী সময় মাননীয় আদালত সেটা গ্রহণ করে স্ট্যাটাস করে। সুনির্দিষ্ট তথ্য দিতে পারলেন না উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রশাসক নিয়োগের বিধান না থাকার কথা জানিয়ে আদালতের নির্দেশ পেলেই নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা। একদম নতুন পৌরসভা তখন প্রশাসক নিয়োগ করা হয়, তারপরে নির্বাচনের পরে মেয়র দায়িত্ব গ্রহণ করে। কিন্তু যেগুলি পুরাতন পৌরসভা সেগুলিকে প্রশাসক নিয়োগের বিধান আপাতত আইনে নেই। স্থানীয় সংসদ সদস্য জানালেন মামলা দিয়ে তদবির করে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। জনগণ যাকে ভোট দেয় সে ৫ বছর নির্বাচিত হয়, কিন্তু ৯ বছর থেকে এই পৌরসভার ভোট হয়নি। মামলা মেয়রের প্রভাব ও তদবির বন্ধ করে উচ্চ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে দ্রুত নির্বাচন চান পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুড়িগ্রামের রাজীবপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ এক নারীকে আটক করেছে পুলিশ। ভোরে গোপন সংবাদ পেয়ে রাজীবপুর থানার এসআই গোলক রায়ের নেতৃত্বে উপজেলার ঝাউনিয়ার চর মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফজর আলীর বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা সহ তার স্ত্রী জোহরাকে আটক করা হয়। এ বিষয়ে রাজীবপুর থানার ওসি নবিউল হাসান জানান আটককৃতরা জোহরা খাতুনের বিরুদ্ধে মামলা করেছে।